टाइगर मरा नहीं तब तक टाइगर हारा नहीं। दीपावलीर दिन अर्थात 12 नवेम्बर भारत सह विश्वेर विभिन्न देशे मुक्ति पेयेछे बॉलीवुड भाईजान सलमान खानेर सिनेमा टाइगर 3। प्रथम दिन प्रथम शो थेकेई भारतेर प्राय सबगुलो प्रेक्षागृहई छिलो हाउसफुल। हल थेके फिरे दर्शकरा सोशल मीडियार विभिन्न माध्यमे शेयर करछेन रिव्यू। भारतीय गणमाध्यम बक्स अफिस विशेषज्ञराओ शेयर करछेन तादेर मतामत। बॉलीवुड नाओ बोलछे उत्तेजना परफॉर्मेंस, सलमान कैटरिनार जादू, इमरान हाशमीर चिरस्मरणीय चरित्र, दक्ष कोरियोग्राफी, पाठान टाइगारेर साक्षात सब मिलिए वाओ ओ एलिगेंट। सलमान खान कैरियारेर सेराटा दिएछेन। भारतेर फिल्म ट्रेड एनालिस्ट तारान आदर्श तार फेसबुक पेजे लेखेन बाघेर गर्जन फिरेछे, टाइगर थ्री जतटा भेवेछेन तार चाइतेओ बड़ धामाका। सेकेंड हाफ दारुण, एक्शने भरपूर, कैमियोर चमक सलमानेर हिंस्र रूप। सिनेमार माध्यमे अनेक दिन पर बड़ पर्दाय फिरेछे सलमान कैटरिना जुटी। प्रथम दिनी छविटी देखे फेलेछेन कैटरिनार स्वामी विकी कौशल। बड़ पर्दाय स्त्री कैटरिना ओ तार प्राक्तनेर जुगलबंदी केमन लागलो जानियेछेन निजेई। सामाजिक जोगाजोग माध्यमे टाइगर थ्री पोस्टार भाग करे विकी लेखेन, सत्यि बोलते टाइगर थ्री प्रकृत अर्थेई 2023-এর दीपावलीर उपहार। दुर्दान्त लागलो जोआ टाइगर ओ आतिशके। যশরাজের গোটা টিমকে অনেক শুভেচ্ছা। আনবিল মেরে কো অবি ভি গুজবাম আ রে না। আই ফেল্ট ভেরি ইমোশনাল। টাইগার জিন্দা হ্যায় তো বলিউড জিন্দা হ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রিভিউ দিচ্ছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পর্দায় চোখ আটকে রাখার মতো সিনেমা, সালমানের সকল সিনেমার ইতিহাসে সেরা এন্ট্রি, গা শিউরে উঠেছে। আরেক ভক্ত লিখেছেন, ক্যাটরিনার অ্যাকশন পুরাই আগুন। আরও অনেক অ্যাকশন দৃশ্যের পাশাপাশি সিনেমায় টাইগার বা সালমানের এন্ট্রির দৃশ্য ছিল অন্যতম আকর্ষণ। একই সঙ্গে টাইগারকে সাহায্য করতে পাঠান কিভাবে আসবেন সেটি দেখার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এর বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। ব্যবস্থা নিয়েও ঠেকানো যায়নি দৃশ্য ফাঁস। মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে টাইগার থ্রিতে পাঠানের এন্ট্রি। ওয়ার্ল্ড সিনেমার কবির সিং এর অ্যাকশন ও টাইগার বাঘিনীর অ্যাকশন রোম্যান্স। তবে স্পয়লার দেখে সিনেমা দেখার আগ্রহ কমেনি, বরং ভক্তদের আগ্রহ বেড়ে গেছে কয়েক গুণ। বিশ্বব্যাপী মুক্তি পাওয়া টাইগার থ্রি 17 নভেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটির আমদানিকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন। আতিশবাজি তুমি শুরু কি খতম না করুঙ্গা।